বাড়িতে যাওয়া আসার রাস্তা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে দা লাঠি দিয়ে আক্রমণ প্রতিবেশীর। এই ঘটনায় গুরুতর আহত অসিত দে নামে এক যুবক, আহতকে দেখতে এসে হাসপাতালে জ্ঞান হারালেন শ্বশুর। ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, সরসপুর গ্রামের বাসিন্দা অসিত দে প্রতিদিনের মতো তার অটো নিয়ে বাড়িতে আসতে গেলে তার প্রতিবেশী সুমন দেব ও আত্মীয় স্বজনরা মিলে তার রাস্তা আটকে তাকে মারধর করে। পরবর্তীতে সে অটো রাস্তায় রেখে বাড়ি যেতে চাইলে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির উঠানে ফেলে তাকে দা ও লাঠি দিয়ে আক্রমণ চালায় সুমন বাহিনী। এই আক্রমণে অসিতের ডান পায়ে দায়ের কোপ লাগে, লাঠির আঘাতে তার মাথা ও মুখ থেকে রক্ত বের হতে থাকে। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে আহতের শ্বশুর সজল পাল জামাতাকে দেখতে আসলে তিনিও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়। অসিতকে নিয়ে যাওয়া হয় শিলচরে এবং সজল পালকে ধর্মনগরের জেলা হাসপাতালে। এই ঘটনার পর সুমনকে নিয়ে তার মা ও কাকা কদমতলা হাসপাতালে চিকিৎসা করাতে আসলে স্থানীয় উত্তেজিত জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। উত্তেজিত জনতার অভিযোগ, এই ঘটনার মাস্টার মাইন্ড সুমন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে, ঘটনার তদন্ত করছে। গাড়ি লইয়া গেছে ধর্মনগর, সন্ধ্যার সময় আইতে সময় বাজারে বাগানের মধ্যে তারা কিতা কথা কাটাকাটি হয়েছে, এগুলো শেষ হয়েছে। আই গেছে গিয়ে গাড়িটা তার বাড়ির সামনে রাখিয়া, তার বাড়ির যখন যাইতে চাইছে তখন তারা বাড়ির সব লোক বাইরিয়ে গিয়া তারা দৌড়ে মানে বইয়া তার উঠানো নিয়ে আরি করে দাদি কুপাইছে, লাঠি দিয়ে মারছে। আর পায়ের অবস্থা কিন্তু বেহাল অবস্থা, হয়তো আর মানে দুই টুমো খারে মারছে এই বিজিতের অসিতদেরে মারছে। হ্যাঁ, কে মারছে? সুমনদেব, সুমনদেবের মা, সুমনদেবের কাকা কাকি, এরপরে সুমনদেবের আরো দুইটা। পুলিশ ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।